আমি এখন চিচেস্টার শহরে। আমি এখন চিচেস্টারে। এটা হচ্ছে অনেক পপুলার একটা শহর, আর আমি হচ্ছি সেন্টারে। আর এটি হচ্ছে ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে, আর এটাকে ক্যাথেড্রাল শহর বলে। বলা হয়ে থাকে এটি একটি রোমান আর হচ্ছে অ্যাংলো স্যাক্সন এদের বসতি ছিল, আর সেই সময় থেকে নরমান এবং মধ্যযুগ থেকে বর্তমান দিন পর্যন্ত একটি প্রধান বাজার হিসেবে পরিচিত। শহরের দুই ধারে দুটি প্রধান জলধারা রয়েছে, একটি নাম হচ্ছে চিচেস্টার খাল, আরেকটি হচ্ছে লাভান্ত নদী। আর এই লাভান্ত, এটি হচ্ছে উইন্টারবোর্নে শহরের প্রাচীনের দক্ষিণে চলে। এই চিচেস্টারেই তিনটি হাই স্কুল রয়েছে, একটি হচ্ছে চিচেস্টার হাই স্কুল, আরেকটি হচ্ছে চিচেস্টার ফ্রি স্কুল, আর আরেকটি হচ্ছে বিশপ লুফা স্কুল, যেটা ছেলেদের জন্য হাই স্কুল বলা হয়। আর এখানেই রয়েছে আমার চিচেস্টার কলেজ, যেখানে আমি আমার স্টাডি কমপ্লিট করছি। এটা এই শহরেই। এখান থেকে হেঁটে গেলে বড় জোর 5 মিনিটের। তো আজকে যেহেতু আমি কলেজে এসেছি, আর যার কারণে আমি ভাবলাম যে টাউনটা ঘুরে দেখি। এখানে একটি জেনারেল হসপিটাল রয়েছে, আর যার নাম হচ্ছে সেন্ট রিচার্ড হসপিটাল। এখানে কিন্তু একটা ইংল্যান্ডের নাম করা ফুটবল ক্লাব রয়েছে, যারা নাকি যাদের নাম চিচেস্টার সিটি এফসি, আর যারা খেলছে তারা হচ্ছে সাসেক্স কাউন্টি লীগ। এই চিচেস্টার শহরটা কিন্তু একটা ঐতিহাসিক শহর, আর এটি ইংলিশ চ্যানেলের সীমানায় অবস্থিত, যা নাকি এর দক্ষিণ দিকে রয়েছে। এই শহরটিকে গির্জা শহর বলে, কারণ এইখানেই শুধুমাত্র রয়েছে 12টি গির্জা। এটা হচ্ছে পুরোটাই পায়ে হাঁটার প্লেস, এখানে কোনো গাড়ি ঢুকবে না, শুধুমাত্র পথচারীরা রাস্তা দিয়ে হাঁটবে। স্ট্রিট সিঙ্গাররা গান করছে,
এখানে যতগুলো মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু ওরা সবাই স্ট্রিট সিঙ্গার। তো পথচারীদের জন্য পথ এইখানে শেষ। সো এর বাইরে যে কেউ গাড়ি ইউজ করতে পারবে, বাট এর ভিতরে কেউ গাড়ি ইউজ করতে পারবে না, সবাইকে হেঁটে ভিতরে যেতে হবে। এই যে দেখছেন সবাই হাঁটছে, এটা জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্যই এটা করানো হয়েছে। আর এটার ভিতরে যত ব্র্যান্ডের শপগুলো আছে সেগুলো এখান থেকে কেনাকাটা করতে পারবে, যার কারণে শুধুমাত্র পথচারীদের জন্য। ওরা হেঁটে হেঁটে পুরো জিজি স্টারের যে গৌরব, বা কিছু যদি কেনার থাকে ব্র্যান্ডের, বা কেউ যদি এখানে ঘুরতে আসে, মানে একটা সাইন বলেন, সেটা ওরা নিয়ে যেতে পারে এখান থেকে কিনে। তো এই জন্যে মূলত, আর এটা জিনিসটা শহরটা মেইনলি অনেক ফেমাস, অনেক ট্যুরিস্টরাও আসে এখানে। তো আজকে আমি এই জন্যই আসা। এটা হচ্ছে জিজি স্টার ক্যাথেড্রাল। আজকে বেশ ঠান্ডা পড়েছে, যার কারণে আমার মাথায় জ্যাকেট পরা। আর এখানে সূর্য নেই, মেঘলা আকাশ। তো এই হচ্ছে জিজি স্টার। ভালো লাগলে লাইক দিবেন, আর কথা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।